স্বজনদের কান্না আর ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশুলিয়ার পশ্চিম বাইপাল এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে গার্মেন্টস কর্মী লাবণী আক্তার রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় পুরো ঘর ও পাশের একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর আগেই লাবণী, তার 8 বছরের সন্তান, স্বামী ও তাদের প্রতিবেশী দগ্ধ হন। একটা লোক দৌড়বারে একদম শরীর, সারা শরীর পুড়ে গেছে। এখান থেকে শোরুমের মতো আগুন জ্বলতেছে, দুইজন হালকা, আর একজন মনে হয় অলরেডি 90% পুড়ে গেছে, মানে ওই সম্ভবত বাঁচবেই না। শোরুম অন্তত 50 লক্ষ টাকার মালা ছিল সব শেষ। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় লিকেজ হওয়া গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে ধারণা করছে ফায়ার সার্ভিস। গ্যাস সিলিন্ডারের যে নাট, ওই নাটের গুঁড়া দিয়ে হালকা লিক হইতেছে এবং সে বাথরুম থেকে গ্যাসটা বের হয়েছে। এটা সারা রাত জমে থাকার ফলে সকালে যখন রান্না করতে গেছে তখন এই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। সময় সংবাদ, সাভার।